হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে আলোচনা করব। এটি হলো ফটোম্যাথ। তো ফটোম্যাথ অ্যাপটি কী এবং এটি কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি এখন রয়েছি ফটোম্যাথের হোম পেজে। তো প্রথমেই দেখাবো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরের সার্চ বারে লিখবেন ফটোম্যাথ, তারপর সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটি সার্চ রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে আপনি ফটোম্যাথে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইনস্টল বাটনটি পেয়ে যাবেন এবং অ্যাপটি হচ্ছে এই অ্যাপটির লোগো এবং এরকম। এবং এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। আপনি যদি প্লে স্টোরে খুঁজে না পান তাহলে এটি ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন হোম পেজে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে থ্রি বার। তো থ্রি বার এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন এখানে আপনি যে অপশনগুলো পাবেন ফটোম্যাথ পরে দেখতে পান, তারপর হচ্ছে সাইন ইন, এখান থেকে আপনি ফটোম্যাথ সাইন ইন করতে পারবেন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হেল্প সেন্টার, অ্যাবাউট আস এবং ফটোম্যাথ প্লাস। এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর এটি হলো মূলত আপনি যে ফটো স্ক্যান করে আপনার ম্যাথ সলিউশন করতে পারবেন। তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় পিকচারে অনেক পিকচার থাকে, যে পিকচার থেকে ম্যাথ সলিউশনগুলো করা যায় না বা করা হয় না, সেক্ষেত্রে আপনি অ্যাপটির সাহায্যে ম্যাথ সলিউশন করতে পারবেন। তো কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি, সঙ্গেই থাকবেন। তো আপনি সলিউশন করার জন্য এখানে আপনার গ্যালারি থেকে অথবা আপনি ক্যামেরা থেকে সরাসরি পিকচার নিতে পারেন। তো সেক্ষেত্রে স্ক্যান করাতে পারেন। তো আমি এখানে গ্যালারি থেকে কীভাবে নেবেন সেটি দেখাচ্ছি। এখানে যে গ্যালারি অপশনটি দেখতে পাচ্ছেন, গ্যালারিতে গ্যালারি অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনার যে ফটোতে ম্যাথ সম্বলিত একটি ফটো রয়েছে সেখানে আপনি সেইরকম একটি ফটো নেবেন। তো ফটো নেওয়ার পরে আপনি এখানে ফটোটি সিলেক্ট করার পরে আপনি এখানে সলভ অপশনে টাচ করবেন। সলভ অপশনে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সলভ রেজাল্ট, এটি ছিল পিকচার এবং এটার রেজাল্ট এখানে চলে আসছে। এভাবে আপনি কিন্তু রেজাল্টটি পেয়ে যাবেন এবং এখানে আপনি স্ক্রল করলে আরও অনেকগুলো রেজাল্ট পাবেন, যে 4+4=8, তারপর 4+4=2×4। তো যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনি ফটো স্ক্যানের মাধ্যমে আপনি যে ম্যাথ সলিউশন সেগুলো পেতে পারেন। তাছাড়াও এখানে অ্যাপে এটি একটি ক্যালকুলেটর রয়েছে, এখান থেকে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন। ক্যালকুলেটার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে টাইপ করতে পারবেন এবং এখানে ক্যালকুলেটারটি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটার, এখান থেকে আপনি সায়েন্টিফিক যেসব বিষয় আছে সেগুলো ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে অ্যালার্ম এবং এখান থেকে এটি অ্যালার্ম অপশন ইউজ করতে পারবেন। এখান থেকে ক্যামেরা থেকে ছবি নিতে পারবেন অথবা সরাসরি স্ক্যান করাতে পারবেন। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এই অ্যাপ থেকে ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।